আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন বা কাজ করতেছেন বা লাইফ টাইমের জন্য ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো দেখেন আমার একদিনের ডেটিফাই অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ আর্নিং হয়েছে একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে দুশো ডলার আমি টোটাল এটা ফ্রি মার্কেটিং করছি এখানে কোনো পেট মার্কেটিং না আসলে একজনের মাধ্যমে কিন্তু এখানে ফ্রি মার্কেটিং করে এত পরিমাণ আর্নিং করা সম্ভব তো আপনি নতুন যদি নতুন কোনো কৌশল অবলম্বন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার এই কনভার্শনগুলো আসবে তো নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে তো কিভাবে আর্নিং করবেন বা নতুন নতুন কৌশল অবলম্বন করবেন আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখে আসতে পারেন তো এইরকম সিপিআই ফিলেট নেটওয়ার্ক ফাইবার আপওয়ার্ক বা ফিলেন্সার ডট কম আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন আপনার যে ডেলি আর্নিং বা মান্থলি আর্নিং এই রেভিনিউটা যদি আপনি উত্তোলন করতে চান তাহলে কিন্তু আপনাকে একটি ওয়ালেটের মাধ্যম আপনাকে ইউজ করতে হবে অথবা আপনার ডাইরেক্ট মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা উত্তোলন করতে পারেন তো আমি সবসময় আমার হেল্প নেই পেইনিয়ার মাধ্যম তো পেইনিয়ার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এটি জনপ্রিয় মাধ্যম যেটার মাধ্যমে আমরা উত্তোলন করতে বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাঙ্কে কিন্তু আমরা পেইনিয়ার থেকে উত্তোলন করতে পারি খুব সহজেই একদিন বা তিন দিনের মধ্যে পেমেন্ট চলে আসে তো রিকমেন্ড করবো যারা বাংলাদেশ থেকে কাজ করেন অনলাইনে তারা কিন্তু সবাই পেইনের অ্যাকাউন্ট খুলবেন আর পেইনের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমার প্রিভিয়াস আরেকটা ভিডিও আছে অলরেডি তো এই ভিডিওটা ভিডিওর শেষে পেয়ে যাবেন আর প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু এটা শেয়ার করে নিই কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয় আজকে ডিটেলস দেখাবো কিভাবে এখানে ভেরিফাইড করতে হয় তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে পেইনিয়ারে কিন্তু নতুন ভাবে আপডেট করছে আর প্রিভিয়াস যে ভিডিওটা আমি মেক করছি সেটা কিন্তু আসলে ওল্ড ভার্সন ছিল এখন নতুন ভার্সন হচ্ছে নতুন ভাবে আপডেট করছে যার ফলে আমি নতুন ভাবে আবার ভিডিও বানানোর উদ্বেগ নেই বা অনেকেই আমাকে পেজে এস এম করছেন অনেকেই কিন্তু বুঝেন না যে ভাই আসলে নতুন কোন ডবোর্ডটা অনেক কিছু বুঝি না তো কিভাবে এখান থেকে ভেরিফাইড করতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ডিটেলস আমি দেখাবো তো প্রথমে অ্যাকাউন্ট করবেন করার পরে কিন্তু আপনার এখানে ড্যাশবোর্ডে আসলে আপনাকে আপডেট ইউর অ্যাকাউন্ট এরকম একটা লেখা আসবে তো আপডেট ইউর অ্যাকাউন্টে লিখাতে যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে সিকিউরিটি কোশ্চিন দিতে হবে তিনটা সিকিউরিটি কোশ্চিন সেটিং করতে হবে আর তিনটা সিকিউরিটি কোশ্চিন আপনি নোটপ্যাড অথবা খাতায় লিখে রাখবেন এটা লাইফ টাইমের জন্য আপনার পাসওয়ার্ড বা পেনিয়ারের কোনো প্রবলেম হলে এই সিকিউরিটি কোশ্চিনগুলো অবশ্যই লাগবে তো এখান থেকে ভেরি ভেরিফাইড করার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে সেটিংয়ে তো আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন আপডেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে সিকিউরিটি কোশ্চেন আপনি দেওয়ার পরে আপনি প্রোফাইলে ক্লিক করতে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং সেটিংয়ে যদি একটু ক্লিক করেন তাহলে এখানে পেয়ে যান ভেরিফিকেশন সেন্টার তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আবার নোটিফিকেশন সেটিং সিকিউরিটি সেটিং আপনি এগুলো আপডেট করার ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো ক্লিক করতে পারেন আমরা যেহেতু এখন নতুন অ্যাকাউন্ট সেহেতু আমরা এখানে ভেরিফাই করব তো ভেরিফাইড করার জন্য আমাদের কি করতে হবে ভেরিফিকেশন সেন্টার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখানে অপশন পেয়ে যাবো ভেরিফিকেশন সেন্টারে আসার পরে এখানে কিন্তু আমরা এখানে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এখানে দেওয়ার অপশন পাবো আর আপনি যদি অলরেডি দিয়ে রাখেন তো দেওয়ার পরে কিন্তু কীরকম আন্ডার রিভিউ থাকবে ঠিক আছে আপনার পেনিয়ার অ্যাকাউন্টই এখনও আন্ডার রিভিউ এনআইডি দেওয়ার পরে অ্যাপ্রুভ হয় না তো অ্যাপ্রুভ হয় না কী কী কারণে সেটা আমি বলে দিই যে নাম আলাদা বা জিমেলের নাম আলাদা এনআইডি কার্ডের নাম আলাদা বা ব্যাংকের নাম আলাদা এগুলো কখনোই করবেন না যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ওনার নামে আবার ইমেল থাকবে ওনার নামে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে দেন তো এনআইডি কার্ডটা শেষে আমরা কি করব খুব ক্লিনভাবে ছবি তুলে তারপরে কিন্তু এখানে সাবমিট করব। তাহলে দেখা যাচ্ছে এরকম আন্ডার রিভিউ থাকে তারপরেও কিন্তু এখানে অ্যাপ্রুভালের সিস্টেম আছে তো যারা এই সমস্যায় আছেন যে আন্ডার রিভিউ অনেক দিন ধরে আছে কিন্তু অ্যাপ্রুভেট হয় না ছয় দিন 7 দিন পরে পর্যন্ত অ্যাপ্রুভেট হয় না তারা কিন্তু আমাকে অবশ্যই কন্টাক্ট করবেন পেজে এস করলে আমি কিন্তু এটা সর্বোচ্চ তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে কিন্তু আমি অ্যাপ্রুভ করে দেব আর যারা এখনো জয়েন করেনি তারা ডেসক্রিপশনে আমার রেফার পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে নেবেন দেন আমার পেজে এস করবেন অ্যাপ্রুভালের সিস্টেমটা আমি সব কিছু বলে দিব মানে ভিডিওর মাধ্যমে যদি না বোঝেন তারপর আমি চেষ্টা করব ডাইরেক্টলি সাপোর্ট দেওয়ার জন্য জানি খুব দ্রুত অ্যাপ্রুভেট হয় আর এখানে রেফার করলে আপনি পেয়ে যাবেন পঁচিশ ডলার দেখা যাচ্ছে আপনি এক ডলার যদি উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি পাবেন পঁচিশ ডলার আর আমার রেফারে যে জয়েন করছেন সেক্ষেত্রে আমি পাবো পঁচিশ ডলার দুইজনে কিন্তু পঁচিশ পঁচিশ করে কমিশন আমাদের কোম্পানি দিয়ে দিবে তো এখানে ভেরিফাই করার জন্য এই যে প্রথম যে অপশন রিকোয়ার তো এখানে ক্লিয়ার ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে ক্লিক করার পরে এখানে নিচে লেখা আসবে তো আমি অলরেডি কিন্তু এনআইডি কার্ড সাবমিট করছি এটা দেখাচ্ছি আমার এটা ওল্ড অ্যাকাউন্ট এটা আসলে আমার কাজের জন্য মানে ভেরিফাইড ভিডিও বানানোর জন্য ক্ষেত্রে দেখাচ্ছি তো এখানে আপনি প্রথম যে অপশন সেখানে ক্লিক করলে আপনি এনআইডি কার্ড এখানে দেওয়ার অপশন পাবেন এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আপনার কাছে যেটাই অ্যাভেলেবেল আর এখানে টেম্পোরারি যে এনআইডি কার্ড থাকে সেটা ইউজ না করাটাই বেটার যদিও কারো স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রেও যোগাযোগ করবেন যে আমার স্মার্ট কার্ড নাই আমার বাবা চাচা বা ভাই বোন কারো স্মার্ট কার্ড নাই আমার এমনকি আমারও স্মার্ট কার্ড নাই সবার টেম্পোয়ারি এনআইডি তো টেম্পোরি এনআইডি কার্ডটা যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই পেজে এস এম এস করবেন তো এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড বা পাসপোর্ট এগুলো দেওয়ার পরে তিন দিনের মধ্যে যদি অ্যাপ্রুভেট না হয় সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাপ্রুভেট করে দিব দেন হচ্ছে বিজনেস নেটওয়ার্ক আপনি অ্যাপ্রুভেট হওয়ার পরে আপনি কিভাবে আপনার যে রেফার লিঙ্ক সেটা শেয়ার করবেন সেটা এখানে দেখবেন যে বিজনেস যদি নেটওয়ার্কে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনার রেফার এ এখানে রেফার এ ক্লিক করলে আপনি দেখেন আপনার রেফারে কয়েকজন জয়েন করবে না করবে এটা কিন্তু আপনি দেখতে পাবেন আর এখানে ডিটেলস দেওয়া আছে যে আপনি রেফার করলে কীরকম কমিশন পাবেন ঠিক আছে তো এটা কপি করে আপনি ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যারা অনলাইনে কাজ করে লাইফ টাইমের জন্য কাজ করতে যাচ্ছে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা পঁচিশ ডলারের একটা কমিশন দেন এখান থেকে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে অ্যাড করতে পারি তো চলে আসলাম আমরা হোমে এখান থেকে যদি আপনি উত্তোলন করতে চান আপনার যখন আর্নিংটা কোনো মার্কেট প্লেস থেকে আপনাকে যখন পেমেন্ট করবে দেখা যাচ্ছে আমার এই রেভিনিউটা যখন আমার মার্কেট প্লেস থেকে উত্তোলন করবো বা এখান থেকে আমাকে পেইনারে ওয়ালেটে পেমেন্ট করবে পেমেন্ট করার পরে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে তো এখান থেকে উত্তোলন করতে হলে আমাদের উইডো করতে হবে এখানে উইডোতে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে আবার কী করতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো বা পূর্বের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটা উইড্রো করতে পারবো সেটাতে উইড্রো করতে পারবো তো আমরা উইডোতে ক্লিক করলাম উইড্রো করার পরে এখানে দেখেন অপশন আছে যে আমরা কোন জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কোন ইউরো কারেন্সি আছে নাকি জিবিপি বা ইউএসডি এখানে আরেকটি কথা বলে নেই এখানে কিন্তু আপনি ইউরো অ্যাকাউন্টও খুলতে পারেন ইউরো অ্যাকাউন্ট খোলা আছে বা আদার্স যে রাশিয়ান ওয়ালেট বা যে বিভিন্ন কান্ট্রি ওয়ালেট এগুলো কিন্তু আপনি সাপোর্টে কথা বলার পরে কিন্তু আপনি এই ওয়ালেটগুলো খুলতে পারবেন দেখা যাচ্ছে আমাদের তিনটা ওয়ালেট বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যাদের বাড়তি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে তারা কন্ট্যাক্ট করবে কীভাবে কন করতে হয় মানে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি বুঝাই দেবো তো আমরা এখানে উইড্রো করবো ইউএসডি ব্যালেন্স ইউএসডি ব্যালেন্স উইথড্রো করার পরে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব তো অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আর আরেকটি কথা যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তারা কি করবেন এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট ঠিক আছে আপনার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেটা ইসলামী ডাস বাংলা বা অন্যথায় যে আদার্স ব্যাঙ্কগুলো আছে সেগুলো আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন দেন এখানে আপনি কী দিয়ে দেবেন অ্যামাউন্ট দিয়ে দেবেন অ্যাভেলেবেল আমার কিন্তু অ্যাভেলেবেল নাই সেই সেজন্য কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারতেছি না তো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়ার পরে আপনি রিভিউ রিভিউ দিলে কিছু লিখতে পারেন পরে কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে কোড আর দেন আপনি যদি কোডটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা ব্যাংকে উত্তোলন হয়ে যাবে এক একদিন থেকে দুই দিনের মধ্যে কিন্তু ব্যাংকে টাকাটা চলে আসবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ